সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পারমাণবিক সহ যে কোনো অস্ত্র দিয়ে আত্মরক্ষা করতে প্রস্তুত রাশিয়া, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসায় পুতিন। সংসদ অকেজ, কথা বলতে দেয় না, সংবাদপত্রে বিস্ফোরক সাক্ষাৎকার রাহুল গান্ধীর। সরকারি জমি দখলমুক্তের নামে নিরীহ কাশ্মীরিদের উচ্ছেদ করছে ভারত সরকার। এবং আপিলে হার, যুক্তরাজ্যে ফিরতে পারবেন না শামিমা বেগম। দর্শক, সাবেক রুশ প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য মস্কোকে পরাজিত করা হলে বিশ্ব একটি বৈশ্বিক সংঘাতের মুখোমুখি হবে। রাশিয়া পরমাণু অস্ত্র যে কোনো উপায়ে আত্মরক্ষা করবে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পারমাণবিক সহ যে কোনো অস্ত্র দিয়ে আত্মরক্ষা করতে প্রস্তুত রাশিয়া, বললেন মেদভেদেভ। ওয়াশিংটনের লক্ষ্য মস্কোকে পরাজিত করা হলে বিশ্ব একটি বৈশ্বিক সংঘাতের মুখোমুখি হবে। রাশিয়া পরমাণু অস্ত্র সহ যে কোনো উপায়ে আত্মরক্ষা করবে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন। সকল শক্তির কাছে এটি স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে পরাজিত করতে চায়, আমরা বিশ্বব্যাপী একটি সংঘাতের দিকে যাচ্ছি, কারণ পারমাণবিক সহ আমাদের যে কোনো ধরনের অস্ত্র সহ আত্মরক্ষা করার অধিকার রয়েছে, তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন। মেদভেদেভ স্মরণ করেন যে আগের দিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেডারেল অ্যাসেম্বলিতে তার রাষ্ট্রীয় ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি অন্যান্য বিষয়গুলির মধ্যে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের আরো হ্রাস এবং সীমাবদ্ধতার ব্যবস্থায় রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। এই সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় ছিল, আমি গত বছর এটির দিকে ইঙ্গিত করেছি, রাজনীতিবিদ বলেছিলেন। তার মূল্যায়ন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য নেটো দেশগুলির দ্বারা রাশিয়ার বিরুদ্ধে ঘোষিত যুদ্ধের কারণে যে সিদ্ধান্ত হয়েছিল তা বিশ্বব্যাপী এবং বিশেষ করে ওয়াশিংটনের জন্য বড় প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সর্বশেষে আমেরিকান এস্টাবলিশমেন্টের যুক্তি ছিল, এ পর্যন্ত আমরা আপনার বিষয়ে হস্তক্ষেপ করব, আমরা কিয়েভ সরকারকে প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করব, আমরা রাশিয়াকে পরাজিত করতে কাজ করব, আমরা আপনাকে সীমাবদ্ধ করব, ধ্বংস করব। তবে কৌশলগত নিরাপত্তা একটি পৃথক বিষয়, এটি মার্কিন রাশিয়া সম্পর্কের সামগ্রিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত নয়, মেদভেদেভ উল্লেখ করেছেন। তিনি পুতিনের উদ্বৃত্তি দিয়ে বলেছেন যে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব, উল্লেখ করেছেন যে ঠিক এ কারণে আমরা নিউ স্টার্ট চুক্তি স্থগিত করেছি। পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া। রাশিয়া মঙ্গলবার বলেছে তারা নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত ঘোষণা কয়েক ঘন্টা পর এই কথা জানানো হয়। খবর এএফপি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়া এই চুক্তির মেয়াদকালে একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতে চায়। তারা চুক্তির মাধ্যমে নির্ধারিত কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের পরিমাণগত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলবে। চুক্তিটির মেয়াদ 2026 সালে গোড়ার দিক পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের দুটি প্রধান পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক পদক্ষেপের পর পুতিন এমন সিদ্ধান্ত আসে। 2010 সালে প্রথমে চুক্তি স্বাক্ষর করা হয়। এক্ষেত্রে মন্ত্রণালয় ওয়াশিংটনের চরম শত্রুতার ইঙ্গিত দিয়ে বলেছেন, ইউক্রেন সংঘাতকে যুক্তরাষ্ট্র উস্কে দিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। দেশটিতে রাশিয়া সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে বলা হয়, কিয়েভকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন করা ওয়াশিংটন রাশিয়ার জন্য মৌলিকভাবে ভিন্ন পরিবেশ তৈরি করেছে। মস্কো বলেছে, স্থগিতের অন্য কারণগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটন চুক্তিটির প্রধান বিধান লঙ্ঘন করেছে। এতে আরো বলা হয়, ওয়াশিংটন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রগুলোর নাম পরিবর্তন করেছে, যাতে এগুলো আর চুক্তির সংজ্ঞার আওতায় পড়ে না বা রাশিয়ার পক্ষকে নির্ভরযোগ্যভাবে যাচাই করার সুযোগ না দিয়ে অস্ত্রগুলোর নামে রূপান্তরিত করার ঘোষণা দেয়। অবশ্য মন্ত্রণালয়টি জানায়, রাশিয়ার চুক্তির স্থগিত করার সিদ্ধান্ত পরিবর্তনযোগ্য, তবে এক্ষেত্রে ওয়াশিংটনকে অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসায় পুতিন। ইউক্রেনের রুশ আক্রমণের এক বছর পূর্তির আগে চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন। বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেছেন, মস্কো বেইজিং নতুন মাইলফলকে পৌঁছে যাচ্ছে। ক্রেমলিন ওয়াং এর সাথে বৈঠকে পুতিন বলেছেন, গত বছরের পরিকল্পনা মতো রাশিয়া চীনের সম্পর্ক এগিয়ে রয়েছে, সবকিছু এগোচ্ছে এবং অগ্রগতি হচ্ছে, এবং আমরা নতুন মাইলফলকে পৌঁছে যাচ্ছি। রুশ নেতা আরো বলেছেন, বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক খুবই জটিল, দুই মেরু ব্যবস্থাপনের পর এখন উন্নতি নেই, ঘটনাটি
চুক্তি ঘটেছে বিপরীত পরিস্থিতি আরো তীব্র হয়েছে। বাণিজ্যের বিষয়ে বলতে গিয়ে পুতিন বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়া ও চীনের সহযোগিতা বিশ্ব পরিস্থিতি স্থিতিশীল করতে খুব গুরুত্বপূর্ণ। চীনা পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর নির্ভীরভাবে পর্যালোচনা করেছে পশ্চিমারা। আশঙ্কা করা হচ্ছে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ইউক্রেন যুদ্ধকে প্রভাবিত করতে পারে, যে যুদ্ধ 24 ফেব্রুয়ারি দ্বিতীয় বছরে পদার্পণ করবে। যদি ইউক্রেন রুশ আগ্রাসনের ঘটনায় চীন নিরপেক্ষ বলে দাবি করে আসছে, কিন্তু তারা মস্কোর নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া যুদ্ধের জন্য নেতৃত্ব দায়ী করে রাশিয়া যে অবস্থান নিয়েছে সেটি তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী পুতিনকে বলেছেন, নতুন আন্তর্জাতিক পারিপার্শ্বিকতায় রাশিয়া ও চীন কারো নমনীয় হতে হবে। দুই দেশ প্রায় সময় সংকট ও বিশৃঙ্খলার মুখে পড়ে, কিন্তু সব সংকটে সুযোগ থাকে। তিনি আরো বলেছেন, কিন্তু এর জন্য স্বেচ্ছায় পরিবর্তন শনাক্ত করতে হবে এবং এসব পরিবর্তন আরো সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করতে। সংসদ অকেজ, কথা বলতে দেয় না, ইতালি সংবাদপত্রে বিস্ফোরক সাক্ষাৎকার রাহুল গান্ধীর। ভারতজোড়ো যাত্রার যে নিচক দলকেন্দ্রিক রাজনৈতিক পদক্ষেপ নয় তা প্রমাণে মরিয়া ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই যাত্রাকে সর্বজনীন করে তোলাই ছিল তার লক্ষ্য। হতে পারে কংগ্রেসের যাত্রা আয়োজক, কিন্তু শুধুমাত্র মোদী সরকারের বিরোধিতার খাতিরেই যাত্রা, এই ধারণাটাই প্রাণপণে সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। আর তাই টেনে এনেছিলেন ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার কথা, সংঘের বিরুদ্ধে আদর্শগত বিরুদ্ধতার কথা বলেই চলেছিলেন তিনি। সেই কথাই ফেরে শোনা গেল তার মুখে। ইতালির সংবাদপত্র দেয়া সাক্ষাৎকারে রাহুল সাব জানালেন, দেশে যে ফ্যাসিজম চলছে এ নিয়ে কোনো মুদ্বিমত নেই। এই সাক্ষাৎকারে দেশের পরিস্থিতি নিয়ে বেশ ভালোভাবে মুখ খুলেছেন রাহুল। সাম্প্রদায়িকত বিভাজন কি ভারতকে কব্জা করে ফেলেছে, এই প্রশ্নের উত্তরে রাহুল জানিয়েছেন, হিন্দু মুসলমানের সম্প্রদায়ের বিভাজন আছে এ কথা অনস্বীকার্য। তবে তার অভিযোগ সংবাদ মাধ্যমের প্রতি, তার মতে দেশের মূল সমস্যাগুলোর দিকে যেমন নজর দেওয়া হচ্ছে না, দারিদ্র অশিক্ষা বেকারত্ব মহামারীর পরে সাধারণ মানুষের বিশেষত দেনগ্রস্ত ছোট ব্যবসায়ী এবং কৃষকদের যা অবস্থা সেগুলো আরো বেশি করে বলা প্রয়োজন ছিল বলে মনে করা হয়। আর এই সূত্রে তিনি জানিয়ে দেন, দেশে ফ্যাসিজম ইতোমধ্যে থাবা বসিয়েছে, গণতান্ত্রিক পরিসরগুলো ক্রমশ সংকুচিত হয়ে আসছে। নিজের অভিজ্ঞতার বর্ণনা করে তিনি বলেন, গত 2 বছর ধরে তিনি সংসদে ঠিক করে কথা বলতে পারেন না, কথা বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়। দেশের সংসদে যে ক্রমশ অকেজো হয়ে পড়েছে এমনটাই আক্ষেপ রাহুলের। দেশের নতুন পরিস্থিতির কথা বিবেচনা করে উনি কত দিন থাকবেন, যে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনতা হারাচ্ছে, ক্ষমতা ক্রমশ কেন্দ্রীভূত করা হচ্ছে, আর এমনকি সংবাদ মাধ্যম হারিয়েছে তার স্বাধীনতা। তাই দেশে ইতোমধ্যে ফ্যাসিজমের ছায়া গাঢ় হয়েছে, এ কথা বলতে দ্বিধা করেননি তিনি। গণতান্ত্রিক সংকটের বিরুদ্ধে ছিল রাহুলের ভারত জোড়ো যাত্রা, যাকে নিয়ে তপস্যা বলতেই পছন্দ করেন। দেশের মাটিতে সেই কথা বলেছেন বুধবার বিদেশের সংবাদপত্র। দেশের অভ্যন্তরে গণতন্ত্র ক্যাট তুলে ধরার যে লক্ষ্য এই সাক্ষাৎকার তাই স্পষ্ট হয়েছে। তবে বিদেশের কাগজে কলমে এই সাক্ষাৎকার দেওয়ার দরুন তাকে সমালোচনার মুখেও পড়তে হতে পারে, সে আশঙ্কা অবশ্য থেকেই শুরু রাজনৈতিক বহলে। সরকারি জমি দখলমুক্তের নামে নিরীহ কাশ্মীরিদের উচ্ছেদ করছে ভারত সরকার। ভারত অধিকৃত কাশ্মীরে তথাকথিত বেদখল হয়ে যাওয়া সরকারি জমি থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কেন্দ্র শাসিত অঞ্চলটির প্রশাসন এবছরের 9 জানুয়ারি একটা নির্দেশিকা জারি করে সব জেলা শাসকদের জানায় যে সরকারি জমি দখলমুক্ত করতে হবে। ওই নির্দেশ জারি হওয়ার পরে বুলডোজার দিয়ে দখলমুক্ত করার কাজ শুরু করে প্রশাসন। কিন্তু প্রচন্ড শীতের মধ্যে জমি দখলমুক্ত করার এই অভিযানে বড় সমস্যায় পড়েছেন কাশ্মীরের বাসিন্দারা। বেশ কয়েকটি জায়গায় তার বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় পাথর ছড়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 5 জন। এই সপ্তাহের গোড়ার দিকে কয়েকটি সংবাদপত্রে দাবি করা হয়, সরকারি জমি দখলমুক্ত করার অভিযান আপাতত বন্ধ করা হয়েছে। তবে জম্মু কাশ্মীরের প্রশাসনের কোনো জয় থেকেই এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। অনন্তনাগের ডুরু এলাকায় বাসিন্দা জুনাইন আহমেদ এবং তার পরিবারের কাছে সেদিনটা ছিল আতঙ্কের। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই সেদিন সকালে বাড়ির সামনে বুলডোজার আর পুলিশের গাড়ি দেখতে পেয়েছিলেন তারা। আমরা অসহায়, ভীষণ ঠান্ডা সেই সকালে আমরা সবাই ঘরেই ছিলাম, হঠাৎ দেখতে পাই যে বাড়ির সামনে পুলিশের গাড়ি আর বুলডোজার। কর্মকর্তারা প্রথমে বলেছিলেন যে সরকারি জমি দখলমুক্ত করতে এসেছেন তারা, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। তাদের আমরা বারবার বলি যে এটা সরকারি জমি না, এটা আমাদের জমি, কিন্তু আমাদের কথা শোনেননি তারা। বুলডোজার চালানো শুরু হয়ে যায়, বলছিলেন জুনায়েদ আহমেদ। তার বাড়ির একদিকের দেয়াল পুরোপুরি ভেঙে দিয়েছে, একটা ঘর আর বাথরুম ভেঙে দেওয়া হয়েছে। আহমেদ বলেন, আমরা কর্মকর্তাদের এটাও বলেছিলাম যে রাজস্ব বিভাগ কিছুদিন আগেই সার্ভে করে গেছে, তারা তো কোনো আপত্তি জানায়নি, কোনো কথাও শুনল না তারা। ডুরুর তহসিলদার স্থানীয় সরকারি কর্মকর্তা তাহির খালিদ বলেছেন, যে জায়গাটা দখলমুক্ত করা হয়েছে সেটা সরকারি জমি ছিল, ওই জায়গা দিয়ে সাধারণ মানুষ চলাচলের রাস্তা তৈরি হবে, এটা কোনো দখলমুক্ত বিষয় নেই। আল্লাহর অনেকবার নোটিশ পাঠিয়েছে এবং দখলমুক্ত করার অভিযানে গরিব বা বড়লোক সকলেই সমান সমস্যার সমাধানে পড়েছেন। শ্রীনগরের পাশেই বাগ এলাকায় খালিদ আহমেদের রদ্দি জিনিসের কারখানা মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে দিন দশেক আগে। আপিলে হার, যুক্তরাজ্যে ফিরতে পারবেন না শামীমা বেগম।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে বা আইএসএ যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামিমা বেগম যুক্তরাজ্যের নাগরিকত্ব ফিরে পাওয়ার আইনি লড়াই হেরেছেন। এর ফলে তিনি আর সেদেশে ঢুকতে পারবেন না। স্থানীয় সময় বুধবার ব্রিটেনের একটি আদালত তার এ সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় বিচার কাজ হয় এমন আংশিক গোপন আদালতে শামিমার নাগরিকত্ব বাতিলের দ্বৈততা নিয়ে করা চ্যালেঞ্জের বিষয়টি শুনানি হয়। আদালতের বিচারক বলেছেন নাগরিকত্ব ফিরে পাবেন না শামিমা বেগম, তিনি যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। আল জাজিরা জানিয়েছে বুধবার রায়টি শামিমার জন্য স্পষ্টতই একটি ধাক্কা। তিনি এখনও উত্তর কোরিয়া শিবিরে রয়েছেন, যেখানে তাকে 2019 সাল থেকে বসবাস করতে দেখা গেছে। তবে তিনি যে আইনি চ্যালেঞ্জ নিয়ে আসতে পারেন না এখানেই শেষ নয়, তিনি যুক্তরাজ্যের আপিল আদালতে এবং পরে সুপ্রিম কোর্টেও যেতে পারেন। তার আইনজীবীরা এমনকি পরামর্শ দিয়েছেন মামলাটি ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার আদালতে যেতে পারে। শামিমার আইনটি দল যুক্তি দিয়েছিল যে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি পাচারের শিকার শিশু কিনা তা তদন্ত করতে ব্যর্থ হয়েছে। তারা বলেছে শামিমাকে যৌন শোষণের উদ্দেশ্যে সিরিয়ায় নিয়ে পরিবহন স্থানান্তর আশ্রয় দিয়ে এবং গ্রহণ করা হয়েছে, এ সংক্রান্ত অপ্রতিরোধ প্রমাণ রয়েছে। তার আইনজীবীরা আরো বলেছে তিনি এবং তার মধ্যদের সিরিয়ায় প্রবেশের জন্য আইএসআইএস এর জন্য কাজ করা একজন কানাডিয়ান এজেন্ট সহায়তা করেছিল। বিবিসি জানিয়েছে 8 বছর আগে আইএসএ যোগ দিতে যুক্তরাজ্য ছেড়েছিলেন শামিমা। 2019 সালে তার জন্য দেশটির দরজা বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি দেশটিতে ফিরতে আদালতে লড়াই চালিয়ে যাচ্ছেন। 2015 সালে ফেব্রুয়ারিতে দুই বান্ধবী সহ যুক্তরাজ্য থেকে সিরিয়ায় যান শামিমা। তারা বাংলাদেশ অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথেডাল গ্রিন একাডেমির ছাত্রী ছিলেন। সিরিয়ায় পৌঁছে শামিমা ডাচ বংশোদ্ভূত আইএসএ জঙ্গি ইয়োগা রিদাইকে বিয়ে করেন। 2019 সালের দিকে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। কিছুদিন পর শিশুটির মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়েছে আইএসএ যোগ দেওয়ার জন্য ব্রিটিশ সরকার শামিমার নাগরিকত্ব বাতিল করে তাকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করে। জিহাদি বন্ধু হিসেবে সংবাদপত্রে পরিচিতি পাওয়া 23 বছর বয়সী শামিমা 2019 সালে ইসলামিক স্টেটের সংঘর্ষিত খেলাফতের পতন হওয়ার পর থেকে সিরিয়ার একটি বন্দি সেবারে সেবা করছেন। 2019 সালে বিতর্কের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় শামিমা বেগম বাংলাদেশের নাগরিক নয়, তাতে বাংলাদেশের ফিরতে দেওয়ার প্রস্তুতি আশারা। শামিমাকে বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন তার বাংলাদেশি পাসপোর্টের তিনি কখনো বাংলাদেশে ছিলেন না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।